অবশ্যই এই ডাসা এরকম ছোট ছোট করে কাটবেন, কাটার পরে লাগাই দিবেন, তাহলে আপনার তলাটা 100% হবে। অনেক সময় দেখা যায় যে ছোট ছোট কাট এইভাবে মেরে পরে নিচে বাতা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা। অনেক তো আমার পিছনে আপনারা যে ড্রপ ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাউন্ড ড্রপ ওয়াল। তো এই রাউন্ড ড্রপ ওয়াল আপনারা কীভাবে করবেন খুব সহজ উপায়ে, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো, যাতে রাউন্ড ড্রপ ওয়াল আপনারা খুব সুন্দরভাবে করতে পারেন খুব সহজ উপায়ে এবং কোনো রকম কোনো টেনশন থাকবে না। আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে রাউন্ড ড্রপ ওয়াল বলেন আর যে কোনো ড্রপ ওয়ালই বলেন না কেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। এবং আরও দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে আপনারা একটি ড্রপ ওয়ালের রাউন্ড কীভাবে করবেন এবং রাউন্ড বোর্ডটা কীভাবে বানাবেন এবং কীভাবে বোর্ড বানালে বোর্ডটা যাতে আপনার টেকসই এবং মজবুত হয়, সেই সমস্ত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। তবে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে আপনারা এই রাউন্ড ড্রপ ওয়ালের সম্বন্ধে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতেও পারবেন। তো চলুন দেরি না করে আমরা এখন আমাদের যেটা মূল ভিডিও সেটা শুরু করি। তবে ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আপনাদের এই মাছা করা, এই মাছাটা কিন্তু আপনার ড্রপ ওয়ালে সব থেকে সেফটি সহকারে করতে হবে। আর এই মাছাটা কীভাবে করবেন সেটাও আমি আপনাদের আগে একটু দেখাই। তো এই যে খারাপ বাঁশগুলো দেখতে পাচ্ছেন, এই খারাপ বাঁশগুলো আপনারা ছাদের সাথে এবং নিচে যে ফ্লোর আছে সেই ফ্লোরের সাথে 100% জাম দিয়ে নেবেন। যতক্ষণ জাম নেয় ততক্ষণ জাম দেবেন। এরপরে এই যে পাড়ের বাঁশগুলো বাঁধবেন, এই বাঁশগুলো দেখবেন আপনার মনের কাছে যেটা ভালো লাগবে সব থেকে যেটা 100% শক্ত সেই বাঁশটা বাঁধবেন। সেই বাঁশটা এমনভাবে বাঁধবেন যাতে কোনো রকম কোনো লড়াচড়া না করে। এর পরবর্তী এই যে ডগনাগুলো আছে সেই ডগনাগুলো দিবেন, আপনার আউটের যে বাঁশ সেই বাঁশের উপর দিয়ে এই মাথা দিবেন এবং ভিতরে যে বাঁশটা আছে দেখতে পাচ্ছেন এই যে বাঁশ সেই বাঁশের নিচ দিয়ে দিবেন। প্রথমত আপনাকে এরকম একটি রাউন্ড করতে হবে, আর এই রাউন্ডটা কীভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখাবো। খুব সহজ একটা উপায় আছে এই রাউন্ডটা করা, তবে এই রাউন্ডটা করতে কিন্তু অনেকের অনেক রকম সমস্যা হয়। তো এই রাউন্ডটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার ড্রপ ওয়াল যেটা করবেন সেটা 100% রাউন্ড সঠিক হবে। তো এখন এই রাউন্ডটা কীভাবে করবেন চলুন আমি সেটা আপনাদের দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু রাউন্ড করা আছে, আর এটা হচ্ছে নিচের ছাদ, একেবারে নিচের। তো নিচের ছাদে এই রাউন্ডটা করা আছে। তো এই রাউন্ডটার সাথে আপনারা কী করবেন খুব সহজ একটা উপায়, এই যে কাটটা দেখতে পাচ্ছেন এই রাউন্ডের সাথে আপনারা মেলাবেন এবং এটার নিচ দিয়ে কী করবেন, প্রথমত আপনি একটি বাতা দিয়ে দিবেন এভাবে, এবং পরবর্তী আপনারা এই রাউন্ডটা এইভাবে মেলাই দেবেন। এভাবে মেলায়ে এটার সঙ্গে এটা প্যারাক মারবেন, মারলে কিন্তু আপনার রাউন্ডটা সঠিকভাবে মেলায়ে করতে পারবেন। এই যে এই রাউন্ডের সাথে আমাদের নিচে আছে এই যে দেখতে পাচ্ছেন যে নিচের যে কাটটা আছে যে বাতা মারা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে কিন্তু আপনারা এই রাউন্ডটা করে নেবেন। আর এইভাবে যদি আপনি নিচের ড্রপ ওয়ালের সাথে রাউন্ডটা করে নেন তাহলে কিন্তু আপনার রাউন্ডটা 100% সঠিক হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ড্রপ ওয়াল করতে আর কোনো ঝামেলা হবে না। তো এর পরবর্তী আপনাকে যে কাজটা করতে হবে খুব সহজ একটা, বোর্ড যখন লাগাবেন তখন প্রথম কাজ হচ্ছে আপনাদের এই যে ছাদ দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে সল ফেলতে হবে, আর সলটা ফেলবেন একেবারে আপনি নিচের যে ছাদ দেখতে পাচ্ছেন ড্রপ ওয়াল করা আছে, যেই ড্রপ ওয়ালটা করা আছে আমাদের সেই ড্রপ ওয়ালে আপনাকে সল ফেলতে হবে এবং এমনভাবে সলটা ফেলবেন নিখুঁতভাবে। তবে সল ফেলার পরে আপনার ভিতরে একটা এই সলের থেকে এখানে যে সলটা ফেলবেন এই সলের থেকে ভিতরে আপনাকে 4 ইঞ্চি মেপে, চার একদম সঠিকভাবে কিন্তু 4 ইঞ্চি মেপে আপনাকে একটা মার্ক করে রাখতে হবে, যেমনটা আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনাকে মার্ক করে রাখতে হবে প্রত্যেকটা জায়গায়। এরপরে যখন আপনারা বোর্ডটা তুলবেন তখন আপনারা এই যে দাগ নিচে যে দাগ আছে এই দাগ সোজা করে কিন্তু আপনারা বোর্ডটা লাগাই দেবেন খুব সুন্দরভাবে, যে রাউন্ডের যে বোর্ড আছে সেই বোর্ডটা লাগাই দেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা যে তলাটা এটা উঠাই দিয়েছি। তো এখন কিন্তু আপনি ড্রপ ওয়ালটা খুব সহজেই রাউন্ড করতে পারবেন যেহেতু বোর্ড আমাদের রাউন্ড বানানো আছে। তো এই নিচের যে রাউন্ডটা আমরা লাগালাম এটাই কিন্তু মেন জিনিস, আর এটা যদি সঠিকভাবে আপনি বানাইতে পারেন
তাহলে আপনি ড্রপ ওয়াল খুব সহজেই কিন্তু রাউন্ড করতে পারবেন। তো এবার আমি আপনাদের দেখাবো আপনারা বাইরের বোর্ডটা কীভাবে রাউন্ড করে বানাবেন এবং ভেতরকার বোর্ডটা কীভাবে রাউন্ড করে বানাবেন কাঠ দিয়ে খুব সহজ একটা উপায়ে। এই বোর্ড আপনারা কিভাবে বানাবেন সেটা আমি আপনাদের এখন দেখাবো। তো প্রথমত আপনারা এই বোর্ডটা যখন বানাতে যাবেন তখন কী করবেন আপনারা, তখন আপনারা আগে নিচে একবারে এই কাঠগুলো সুন্দর করে বিছাবেন, নিচে একবার নিচে এই কাঠগুলো সুন্দর করে বিছাবেন এবং এই যে ফাঁকগুলো দেখতেছেন এরকম ফাঁক ফাঁক করে এই কাঠগুলো নিচে বিছাবেন। এখন যেমন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যেভাবে নিচে কাঠগুলো বিছানো হয়েছে এবং যেভাবে শীট মারা আছে, ঠিক এইভাবে এই কাঠগুলোর নিচে বিছায় কিন্তু আগে আপনারা শীটগুলো মেরে নেবেন। মারার পরে আপনারা বোর্ডটা উল্টায় দেবেন, যে এই বোর্ডটা যেমন আপনারা এই যে এই পাশটায় দেখতে পাচ্ছেন এই যে প্লেন শীট মারা আছে এটা উল্টায় দিতে হবে। এই প্লেন শীটের মাথাটা আপনি উল্টায় নিচের দিকে দিতে হবে, দেওয়ার পরে উল্টা পিসে আপনাকে এই রডগুলো দিতে হবে। তো এই রডগুলো দেওয়ার সময় আপনারা কখনো এই রডগুলো কিন্তু আগে রাউন্ড করবেন না, রাউন্ড করতে গেলে কিন্তু আপনাকে শল করতে গেলে অনেক সময় সমস্যা হয়, শলে ভালোভাবে সঠিকভাবে মেলে না, যার কারণে কিন্তু এই রডগুলো রাউন্ড করবেন না। রাউন্ড না করে স্ট্রেট সোজা রড, যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে যেভাবে রডগুলো লাগানো হচ্ছে ঠিক এভাবে কিন্তু আগে আপনারা রডগুলো লাগাই নেবেন। লাগাই নেওয়ার পরে এই বোর্ডটা যখন আপনারা রাউন্ডের সাথে লাগাবেন তখন কিন্তু দেখবেন যে অটোমেটিক কিন্তু আপনার ড্রপ ওয়ালটা রাউন্ড হয়ে গেছে। আর যদি এই রডটা আগে আপনারা রাউন্ড করে নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার শল করতে সমস্যা হবে। আর রাউন্ড করলে আর একটা সমস্যা হয়, আপনার এই রডটা অনেক সময় দেখা যায় অনেক সময় যে অনেক জায়গায় বেশি বাঁকা হয়ে যায়, ওইটা কিন্তু আপনার শল করে কখনো মিলাইতে পারবেন না, যার কারণে এই রডটা আপনাকে রাউন্ড করা যাবে না, স্ট্রেট সোজা রড কিন্তু আপনাকে দিতে হবে। দেওয়ার পরে এই বোর্ডটা যখন আপনারা রাউন্ডে লাগাই দেবেন তখন দেখবেন আপনাদের ওয়ালটা অটোমেটিক রাউন্ড হয়ে গেছে। তো এই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বোর্ডটা লাগাই দিয়েছি অলরেডি। তো লাগানোর পরে দেখুন আপনারা যে বোর্ডটা কীভাবে এখানে রাউন্ড হয়েছে। আর যদি কিন্তু আপনারা রডটা যদি আগে বেঁকা করে নেন তাহলে কিন্তু আপনারা এই রাউন্ডটা কখনোই সঠিকভাবে মেলাতে পারবেন না, যার কারণে কিন্তু আপনাকে এই বোর্ড বানানোর সময় রডটা কোনোভাবেই কিন্তু বাঁকা করা যাবে না। বাঁকা যদি করে থাকেন তাহলে আপনি এরকম রাউন্ড কখনো মেলাতে পারবেন না। তাই আমি আপনাদের কাছে বলবো, আবারও বলতেছি যে এই ড্রপ ওয়ালের রাউন্ড বোর্ডে কখনো রড আগে বাঁকা করবেন না, সোজা রড লাগাই দেবেন। আর একটা সবথেকে বড় জিনিস, যখন আপনারা এই তলা লাগাতে যাবেন এই যে তলাগুলো দেখতে পাচ্ছেন এটা তলা, এই তলা আমরা এখানে দেখুন যে ডাসা দিছি, এই ডাসাগুলো ছোট ছোট করে কেটে তারপরে মেরে দিছি। তো আপনারা অবশ্যই এই ডাসা এরকম ছোট ছোট করে কাটবেন, কাটার পরে লাগাই দিবেন, তাহলে আপনার তলাটা 100% হবে। অনেক সময় দেখা যায় যে ছোট ছোট কাট এইভাবে মেরে পরে নিচে বাতা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা অনেক সময়ের দরকার হয়। তবে এইভাবে যদি ডাসা দেন তাহলে কোনো ঝামেলা নাই, কোনো সময়ের দরকার হবে না। এই হলো মূল প্রসেস আর কি রাউন্ড ড্রপ ওয়ালের। আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, যে এখানে দেখছেন যে শল করা হয়েছে এবং এই যে কাঠগুলো দেখছেন এগুলো কিন্তু শল করে টানা দেওয়া। তো আপনারা যখন শল করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন ঘন ঘন করে শল করা, আর যদি এই কাঠ ঘন ঘন করে শল করেন তাহলে কিন্তু আপনার রাউন্ডটা সঠিক থাকবে এবং নিচের সাথে কিন্তু আপনার মিল থাকবে, নিচের যে ড্রপ ওয়ালটা আছে ওই ড্রপ ওয়ালের সাথে কিন্তু এটা মিল থাকবে। শলগুলো অবশ্যই আপনাকে ঘন করে করতে হবে, এই যেমন আমরা এখানে দেশে দেখতে পাচ্ছেন, আপনারা যদি চান তো এর থেকেও কিন্তু ঘন করে দিতে পারেন, আর যত ঘন শল করবেন তত কিন্তু আপনার রাউন্ডটা 100% হবে আর কি। তো এই হলো রাউন্ড ড্রপ ওয়ালের মূল প্রসেস, আমি আপনাদের সাথে দেখালাম পার্ট বাই পার্ট। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, আর আমার এই ভিডিওর থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন, এবং নতুন নতুন ভিডিও কিন্তু আমি এখন ফেসবুকেও দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।